আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই ভালো আছেন। অটোক্যাড 3D বাংলা টিউটোরিয়ালের আজকের এই পর্বে আমরা শিখব হেলিক্স কমান্ড। এই পর্যন্ত আমরা যতগুলো কমান্ড শিখেছি সেগুলো ব্যবহার করে আমরা যে কোনো জিওমেট্রিক 3D অবজেক্ট ড্র করে ফেলতে পারি, তবে আমরা কোনো প্রকার স্প্রিং টাইপের বা প্যাঁচানো কোনো অবজেক্ট ড্র করতে পারি না। তবে টেনশনের কিছু নেই, আমরা আজকে শিখব কিভাবে স্প্রিং ড্র করতে হয় এবং সেজন্য আমাদেরকে ব্যবহার করতে হবে হেলিক্স কমান্ড। হেলিক্স কমান্ডটি পাওয়ার জন্য আপনাকে যেতে হবে হোম ট্যাবে। হোম ট্যাবে ক্লিক করে সোজা চলে যাবেন ড্র প্যানেলে। ড্র প্যানেলের এই জায়গায় যে অ্যারো চিহ্নটি রয়েছে সেখানে আপনি যদি ক্লিক করেন তাহলে এইখানে পেয়ে যাবেন হেলিক্স কমান্ড, অথবা আপনাকে যেতে হবে মেনু বারে। মেনু বারে যে ড্র অপশনটি রয়েছে সেইখানে ক্লিক করবেন, তারপরে এইখানে পেয়ে যাবেন হেলিক্স কমান্ড। এইখানে ক্লিক করলেই আমার হেলিক্স কমান্ডটি অ্যাক্টিভেট হয়ে যাবে। এবার যে পয়েন্ট থেকে আপনি সেই স্প্রিংটা তৈরি করতে চাচ্ছেন সেই পয়েন্টটা সিলেক্ট করতে হবে। সেই পয়েন্টটা মূলত বেস যে সার্কেলটা থাকে সেটার সেন্টার। র্যান্ডম যে কোনো একটা পয়েন্টে আমি ক্লিক করে দিলাম তাহলে এই সেন্টার পয়েন্ট দেয়া হয়ে যাবে। এবার আমাকে দিতে হবে বেস রেডিয়াস, আমি দিলাম 4 ইউনিট, তারপরে ইন্টারপ্রেস করলাম। এবার আমাকে দিতে হবে টপ রেডিয়াস। সচরাচর স্প্রিং মূলত সেম রেডিয়াসের হয়ে থাকে, স্প্রিং এর সব জায়গায় সেম রেডিয়াস কাজ করে, তবে আপনি যদি ডিফারেন্ট রেডিয়াস দিয়ে স্প্রিং ড্র করতে চান তাহলে আপনাকে টপ রেডিয়াসটা জানতে হবে। আমি এইখানে সেম রেডিয়াস দিয়ে স্প্রিং ড্র করতে যাচ্ছি, সুতরাং এইখানেও আমি রেডিয়াস দিলাম 4 ইউনিট, তারপরে ইন্টারপ্রেস করলাম। এবার আমাকে দিতে হবে টোটাল হাইট অফ স্প্রিং, বা এটাকে বলা হয় হেলিক্স হাইট। সেই স্প্রিংটার টোটাল হাইট আমি দিলাম সাপোজ 10 ইউনিট, তারপরে ইন্টারপ্রেস করলাম। তাহলেই আমি আমার সেই কাঙ্ক্ষিত স্প্রিংটি পেয়ে যাব। এখন আমাদের প্রশ্ন হচ্ছে যে এখানে মাত্র তিনটা প্যাচ কেন? কারণ হচ্ছে যে এখানে ডিফল্ট টার্ন নাম্বার হিসেবে 3 দেওয়া রয়েছে, তবে আপনি যদি তিনটার বেশি বা কম প্যাচ চান তাহলেও আপনি সেটা করতে পারবেন। এর জন্য প্রথমে আপনাকে হেলিক্স কমান্ডটি অ্যাক্টিভেট করে নিতে হবে এই জায়গা থেকে। আমি এখান থেকে ক্লিক করে হেলিক্স কমান্ডটি অ্যাক্টিভেট করে নিলাম, তারপরে আমি সাপোজ সেন্টার পয়েন্ট হিসেবে যে কোনো একটা পয়েন্টে সিলেক্ট করে দিলাম এবং আমাকে বেস রেডিয়াস দিতে হবে, এবারও আমি দিলাম 4, তারপর ইন্টারপ্রেস করলাম। টপ রেডিয়াসও আমি দিলাম 4, তারপর ইন্টারপ্রেস করলাম। এবার আমাকে দিতে হবে টার্ন নাম্বার, আমি কয়টা টার্ন চাচ্ছি বা প্যাচ সংখ্যা কত সেটা আমার জানা উচিত। এর জন্য আমাকে চলে আসতে হবে কমান্ড বারে। এখানে টার্নস নামের একটি অপশন রয়েছে, আপনি এই জায়গায় ক্লিক করে সেটা অন করতে পারেন, অথবা টি টাইপ করে ইন্টারপ্রেস করলে টার্ন অপশনটি অন হয়ে যাবে। তারপরে আমি টার্ন সংখ্যা এবার দিলাম 10, তারপরে ইন্টারপ্রেস করলাম। যেহেতু এবার আমি টার্ন নাম্বার দিয়েছি সুতরাং আমাকে টার্ন হাইটও ডিফাইন করে দিতে হবে, প্রত্যেকটা টার্নের মধ্যবর্তী দূরত্ব কত সেটা আমাকে অটোক্যাডকে জানাতে হবে, তাহলে তারা সেটা গুণ দিয়ে তারা টোটাল হাইটটা পেয়ে যাবে। টার্ন হাইট দেওয়ার জন্য আমাকে চলে আসতে হবে এই কমান্ডে, এখানে ক্লিক করলেও আমরা সেটা করতে পারি, বা এইচ টাইপ করে ইন্টারপ্রেস করলে আমরা টার্ন হাইট দিতে পারবো। আমি দিলাম 1.5। আপনারা যদি একটু এখানে লক্ষ্য করেন তাহলে ডিফল্ট হিসেবে আমাদের টার্ন হাইটটা দেওয়া থাকে 3.333, সুতরাং আপনি যদি টার্ন হাইটটা না দেন তাহলে এই ডিফল্ট হাইট নিয়েই তারা একটা স্প্রিং তৈরি করবে। তো আমি 1.5 দিয়ে বসেছি, আমি ইন্টারপ্রেস করলাম, তাহলেই আমরা সেই কাঙ্ক্ষিত স্প্রিংটি আমরা পেয়ে যাব। ম্যানুয়ালি দুইটা পয়েন্টে ক্লিক করেও আপনি স্প্রিং তৈরি করতে পারেন, এখানে আপনাকে কোনো প্রকার হাইট দিতে হবে না। এই জন্য প্রথমে হেলিক্স কমান্ডটি অ্যাক্টিভেট করে নিতে হবে এই জায়গা থেকে, তারপরে আপনাকে দিতে হবে সেন্টার, আমি এখানে সেন্টার ক্লিক করলাম, তারপরে বেস রেডিয়াস দিলাম সাপোজ 4, তারপর ইন্টারপ্রেস করলাম। এবার টপ রেডিয়াস আমরা একটু ডিফারেন্ট রেডিয়াস দেব, আমি দিলাম সাপোজ 3, তারপর ইন্টারপ্রেস করলাম। এখন আপনি যদি মাউসের মাধ্যমে এই হাইটটা দিতে চান তাহলে আপনি সেটা করতে পারেন, যে কোনো একটা জায়গায় ক্লিক করে দিলেই সেই স্প্রিংটা তৈরি হয়ে যাবে। আমি সাপোজ এই জায়গায় ক্লিক করে দিলাম তাহলে আমি আমার স্প্রিংটি পেয়ে যাব। এই স্প্রিংটার উপরে আপনি যদি ডাবল ক্লিক করেন তাহলে একটা ছোট্ট উইন্ডো ভেসে আসবে, এই উইন্ডো থেকে আপনি সেই স্প্রিংটার প্রপার্টিসগুলো চেঞ্জ করতে পারেন, কালার চেঞ্জ করতে পারেন, লেয়ার চেঞ্জ করতে পারেন, টোটাল হাইট এখান থেকে আপনি চেঞ্জ করতে পারেন। টার্ন সংখ্যা 10 দেওয়া রয়েছে, আমি যদি এটা 15 করে ইন্টারপ্রেস করি তাহলে আমার টার্ন সংখ্যা বেড়ে যাবে। বেস রেডিয়াস বাড়াতে পারেন, কমাতে পারেন, এখানে 4 দেওয়া রয়েছে, আমি যদি এটা করে দেই 6, তারপর ইন্টারপ্রেস করি তাহলে এটা 6 ইউনিট রেডিয়াস পেয়ে গেল। টপ রেডিয়াসও আপনি চেঞ্জ করতে পারবেন। এখানে টুইস্ট নামের একটি অপশন রয়েছে, এটা হচ্ছে দুইভাবে আমাদের সেই স্প্রিংটা তৈরি হয়, একটা হচ্ছে ক্লকওয়াইজ এবং আরেকটি হচ্ছে কাউন্টার ক্লকওয়াইজ। ডিফল্ট ভাবে কাউন্টার ক্লকওয়াইজ দেয়া থাকে, আপনি এটা যদি এর অপোজিট ডিরেকশনে তৈরি করতে চান তাহলে আপনি ক্লকওয়াইজ ডিরেকশনটি ব্যবহার করলে অরিয়েন্টেশনটা অপোজিটে চলে যাবে। সুতরাং এইখান থেকেও আপনি আপনার সেই স্প্রিংটাকে কন্ট্রোল করতে পারেন, আমি এটা ক্রস করে দিচ্ছি, অথবা আপনি সেই স্প্রিংটাকে সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করে যদি প্রপার্টিজ অপশনে ক্লিক করেন তাহলে সেই উইন্ডোটি আপনি পেয়ে যাবেন। এখান থেকে আপনি সেই স্প্রিংটার প্রপার্টিজগুলো চেঞ্জ করতে পারেন। তো আপাতত আমি সেটা
সেটা চাচ্ছি না, আমি ক্রস করে দিচ্ছি। এখন প্রশ্ন হচ্ছে যে স্প্রিংগুলো সর্বদা জেড ডিরেকশন বরাবর তৈরি হচ্ছে, একদম স্ট্রেইট লাইন বরাবর। শুধু জেড ডিরেকশন নয়, আপনি যে কোনো ডিরেকশনেই এই স্প্রিংটা তৈরি করতে পারবেন, তবে সমস্যা হচ্ছে যে স্ট্রেট লাইন বরাবরই আমাদের এই স্প্রিংটা তৈরি হবে। আমি যদি অন্য কোনো অ্যাক্সিস বরাবর এই স্প্রিংটা তৈরি করতে চাই, তাহলে আমাকে প্রথমে সেই হেলিক্স কমেন্টটি অ্যাক্টিভেট করে নিতে হবে। তারপরে আমি সাপোজ একটি পয়েন্টে ক্লিক করলাম, তারপরে রেডিয়াস দিলাম 4, তারপর ইন্টারপ্রেস করলাম, টপ রেডিয়াস দিলাম 4, তারপর ইন্টারপ্রেস করলাম। তাহলেই দেখুন যে জেড ডিরেকশন বরাবর আমাদের একটি স্প্রিং তৈরি হচ্ছে। এটা যদি আপনি ওয়াই কিংবা এক্স ডিরেকশন বরাবর যদি তৈরি করতে চান, তাহলে আপনাকে চলে আসতে হবে কমান্ড বারে, এখানে রয়েছে অ্যাক্সেস ইন পয়েন্ট, আমি এই জায়গায় ক্লিক করলাম। তাহলে আমি এটা এখন যে কোনো অ্যাক্সেস বরাবর নিতে পারি, যদি আমার অর্থমোডটা অন থাকে। আমার অর্থমোডটা অন রয়েছে বলে এটা বর্তমানে ওয়াই ডিরেকশন বরাবর তৈরি হচ্ছে এবং এটা তৈরি হচ্ছে এক্স ডিরেকশন বরাবর। আর আপনি যদি অর্থমোডটা অফ করে দেন, তাহলে যে কোনো ডিরেকশন বরাবরই আপনি এটা তৈরি করতে পারবেন। আমি F8 বাটনটা প্রেস করে অর্থমোডটা অফ করে দিলাম, তারপরে আমি যে কোনো ডিরেকশন বরাবর এই স্প্রিংটা তৈরি করতে পারছি। তো আমি অর্থমোডটা অন করে আমরা এক্স ডিরেকশন বরাবর তৈরি করব। এখানে আমি একটা ক্লিক করে দিলে এই স্প্রিংটা এবার তৈরি হয়েছে এক্স অক্ষ বরাবর। যে কোনো অ্যাক্সিস বরাবর আমরা এই স্প্রিংটা তৈরি করতে পারলেও যে কোনো লাইন বরাবর এই স্প্রিংটা আমরা তৈরি করতে পারি না। সর্বদা স্ট্রেট লাইন বরাবরই আমাদের এই স্প্রিংটা তৈরি হয় এই হেলিক্স কমান্ডের সাহায্যে। আঁকাবাঁকা স্প্রিংও তৈরি করা যাবে, তবে সেটা হেলিক্স কমান্ডের সাহায্যে না, সেটাকে আমাদেরকে একটু মাথা খাটিয়ে বুদ্ধি দিয়ে তৈরি করতে হবে। সেজন্য আমাদের ব্যবহার করতে হবে সুইপ কমান্ড। এটা সম্পূর্ণটাই একটা ট্রিক্স, অটোক্যাড নিজেও হয়তো জানে না যে আমরা একটা স্প্রিং তৈরি করতে চাচ্ছি। সেই স্প্রিংটা তৈরি করার আগে আপনাকে সেই পাথটা তৈরি করতে হবে, যে আঁকাবাঁকা পাথ বরাবর আপনি সেই স্প্রিংটা পেতে চাচ্ছেন। প্রথমে আমি সেই পাথটা ড্র করে নিচ্ছি আমার জেড অক্ষ বরাবর। এজন্য আমার UCS আইকনটাকে একটু চেঞ্জ করতে হবে। আমরা আমাদের XY প্লেনটাকে ভার্টিক্যালি সেট করে ফেলেছি। এবার আমরা একটা আর্ক ড্র করবো, এই জন্য আমি টাইপ করলাম ARC, তারপরে ইন্টারপ্রেস করলাম। এবার যদি আমি আমার UCS আইকনটাকে WUCS করে দেই, তাহলেই সেই আর্কটার XY প্লেনের উপরে থাকবে না, এটা হয়ে যাবে আমাদের জেড ডিরেকশন বরাবর। এবার আমার এই আর্কটার এই এন্ড পয়েন্টে আমি একটা লাইন ড্র করবো, এই জন্য আমি টাইপ করলাম L, তারপরে ইন্টারপ্রেস করলাম। এবং এবার আমি এই লাইনটাকে এই আর্ক বরাবর সুইপ করবো, এজন্য আমাকে প্রথমে সুইপ কমান্ডটি অ্যাক্টিভেট করতে হবে। আমি চলে গেলাম এই জায়গায়, এখানে রয়েছে আমার সুইপ কমান্ড, এখানে ক্লিক করলেই আমার সুইপ কমান্ডটি অ্যাক্টিভেট হয়ে যাবে। তারপরে সেই লাইনটাকে সিলেক্ট করলাম অবজেক্ট হিসেবে, তারপরে চলে আসলাম কমান্ড বারে। এখানে টুইস্ট নামের একটি অপশন রয়েছে, এই অপশনটা খুব গুরুত্বপূর্ণ। এই টুইস্ট অপশনটি ব্যবহার করেই মূলত আমরা এই স্প্রিংটা ব্যবহার করবো। এখানেও ক্লিক করতে পারি, অথবা T টাইপ করে ইন্টারপ্রেস করলে আমার টুইস্ট কমান্ডটি অ্যাক্টিভেট হয়ে যাবে। এবার আমাকে দিতে হবে টুইস্ট অ্যাঙ্গেল। প্রত্যেকটা প্যাচ, প্রত্যেকটা টার্ন 360 ডিগ্রি অ্যাঙ্গেলে টুইস্ট করবে। সুতরাং আপনি জয়টা টার্ন নেবেন, ততবার এই অবজেক্টটা 360 অ্যাঙ্গেলে টুইস্ট করবে। সুতরাং আমি যদি 30টা আইটেম নেই, তাহলে আমার টোটাল টুইস্ট অ্যাঙ্গেল হবে 30 × 360, যেটার ভ্যালু হচ্ছে 10800। তারপরে আমি ইন্টারপ্রেস করলাম, তাহলেই আমার টুইস্ট অ্যাঙ্গেল দেওয়া হয়ে যাবে। এবার আমাকে সেই পাথটাকে সিলেক্ট করতে হবে। এই পিক বক্স দিয়ে যদি আমি এখন আর্কটার উপরে ক্লিক করি, তাহলেই সেই লাইনটা 30 × 360 ডিগ্রি অ্যাঙ্গেলে টুইস্ট করবে। আমরা যদি আমাদের ভিজুয়াল স্টাইলটাকে করে নেই সেটস অফ গ্রে, তাহলেই বুঝতে পারবো আমাদের সেই 3D অবজেক্টটাকে। এই 3D অবজেক্টটার এখন আর কোনো প্রয়োজন নাই, আমরা শুধু এই 3D অবজেক্টটার এজগুলোকে ব্যবহার করব। এজন্য এখানে আমাদের অ্যাপ্লাই করতে হবে এক্সট্রাক্ট এজেস কমান্ড। এজন্য আমি চলে যাব এইখানে, এইখানে ক্লিক করে এইখানে ক্লিক করলেই আমার এক্সট্রাক্ট এজেস কমান্ডটি অ্যাক্টিভেট হয়ে যাবে। তারপরে আমি সেই অবজেক্টটাকে সিলেক্ট করব, তারপরে ইন্টারপ্রেস করলেই আমার সেই অবজেক্টটা এক্সট্রাক্ট হয়ে যাবে। এবং সেই অবজেক্টটাকে আমরা মুভ করে যদি ডান সাইডে রাখি, তাহলেই আমরা সেই এজগুলো দেখতে পারবো। এবার আমরা এই 3D অবজেক্টটাকে ডিলিট করে দেবো, এটার এখন আর কোনো কাজ নেই। এখন আমাদের কাজ হচ্ছে এই এজগুলো নিয়ে। এখানে আমাদের একটা আর্ক রয়েছে যেটা আমাদের প্রয়োজন নেই, এটা সিলেক্ট করে আমরা ডিলিট করে দিলাম। এবং নিচে একটা লাইন রয়েছে যেটাও আমাদের প্রয়োজন নেই, এটা আমরা সিলেক্ট করে ডিলিট করে দিলাম। তাহলেই আমরা সেই আর্ক বরাবর একটা স্প্রিং পেয়ে যাব, এবং এটা স্ট্রেট লাইন বরাবর নয়, এটা হচ্ছে একটি আঁকাবাঁকা স্প্রিং, যেটা নর্মালি হেলিক্স কমান্ডের সাহায্যে কখনোই ড্র করা সম্ভব নয়। যদিও সুইপ কমান্ডের সাথে হেলিক্স কমান্ডের কিংবা স্প্রিংয়ের কোনো প্রকার সম্পর্ক নেই, এখানে শুধু আমরা টুইস্ট অপশনটি ব্যবহার করে একটু চালাকির মাধ্যমে এই স্প্রিংটা পেয়ে গেছি সেই পাথ বরাবর। সুতরাং আশা করি আপনার স্প্রিং ড্র করা নিয়ে কোনো প্রকার সমস্যা হবে না। এই স্প্রিংগুলোকে আপনি পাথ হিসেবে
ব্যবহার করে সুইপ কমান্ডের সাহায্যে থ্রিডি অবজেক্ট পেয়ে যাবেন। এর জন্য প্রথমে আপনাকে সেই ক্রস সেকশনটা ড্র করতে হবে। আমি টাইপ করলাম সি, তারপরে ইন্টারপ্রেস করলাম, তারপরে এই স্প্রিংটার ইন পয়েন্টে আমি একটা সার্কেল ড্র করে নিলাম এবং এই সার্কেলটাকে আমরা জেড ডিরেকশন বরাবর রোটেট করে নিব। তারপরে আমরা চলে যাব সুইপ কমান্ডে, তারপরে আমরা সেই সার্কেলটাকে সিলেক্ট করলাম অবজেক্ট হিসেবে, তারপরে পাথ হিসেবে আমি সিলেক্ট করলাম সেই স্প্রিংটাকে। তাহলেই আমরা একটা হেলিক্যাল থ্রিডি অবজেক্ট পেয়ে যাব হেলিক্স কমান্ডের সাহায্যে। আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন, আপনাদের বুঝতে কোথাও সমস্যা হয়নি। তারপরেও যদি কোথাও কোনো সমস্যা কিংবা সংশয় থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ সবাইকে।